নমস্কার, ডিডি নিউজ ২৪ সাথে স্বাগত। আপনাদের সঙ্গে আমি পুনম। খেলাধুলার বয়সে নিজ পড়াশোনা সহ পরিবারের অর্থ যোগানে ব্যস্ত ছোট্ট প্রিয়াঙ্কা। পরিবারে অর্থের অভাব ছাড়িয়েছে খেলাধুলা। তার বয়সে ছেলেমেয়েরা যেখানে খেলাধুলা সহ টিভির কার্টুনে ব্যস্ত, সেখানে প্রিয়াঙ্কা মত্ত নিজ পড়াশোনার খরচ উপার্জনে। লড়াই তার নিজের সঙ্গে। হতদরিদ্র পরিবারে একরত্তি মেয়েটি নিজেই অর্থ উপার্জনকারী। কি করো তুমি এখানটায়? আমি এখানে ফুল বেচি। কি কি ফুল বিক্রি করো? জবা ফুল, গাঁদা ফুল, বেল পাতা দিয়ে আমি মালা করে ফুল বেচি সারা বছরই। হ্যাঁ, এখানে সারা বছর, শনিবার মঙ্গলবার। আমার 500,000 সব অনেক অনেক লোক আসে, আমার বিক্রি হয়ে যায় সব ফুল। এই টাকা দিয়ে কি করো? আমার বাড়ির কাজে লাগে সব। পড়াশোনা? পড়াশোনা করি। পড়াশোনার কাজে লাগে। হ্যাঁ, এখানে এসে এই বাচ্চা মেয়েটাকে আমি যখনই আসি দেখতে পাই, ও এখানে ফুল বিক্রি করে। আর তার সঙ্গে সঙ্গে খুব ভালো লাগছে আমার বলতে, ও পড়াশোনাটাও চালিয়ে যায়। আমাদের সমাজে যেখানে মেয়েরা সেভাবে জায়গা পাচ্ছে না, সেখানে ও লড়াই করে নিজের জায়গাটা তৈরি করার চেষ্টা করছে।